69তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলায় শোভাযাত্রা করল সমবায় দপ্তর। শোভাযাত্রাটি করল প্যালেস কম্পাউন্ড স্থিত সমবায় ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী 14-20 নভেম্বর রাজ্যের সবকটি জেলায় এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র সঞ্চয়ের শক্তিকে সংঘবদ্ধ করে যৌথ প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণ আর্থ সামাজিক উন্নতি সাধনের নামই হল সমবায়। সমবায় আন্দোলনকে সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছর 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত সারা দেশে সমবায় সপ্তাহ পালিত হয়। এবছর 69তম সমবায় সপ্তাহ উদযাপন করতে চলেছে দেশ। রাজ্যে পালিত হবে 69তম সমবায় সপ্তাহ। এ উপলক্ষে শুক্রবার সমবায় দপ্তরের উদ্যোগে আগরতলায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত করা হয়। শোভাযাত্রাটি প্যালেস কম্পাউন্ড স্থিত সমবায় ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রার সূচনা করেন দপ্তরের রেজিস্ট্রার এসমগ। তিনি জানান, আজাদী কা অমৃত মহোৎসব ও সমবায় সপ্তাহকে কেন্দ্র করে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর উদ্যোগে সারা দেশের সঙ্গে আমরা সমবায় সপ্তাহ উদযাপন করছি। এর অঙ্গ হিসেবে আজকের এই র্যালি, এটার সঙ্গে আরেকটা বিশেষ আজাদী কা অমৃত মহোৎসব যেটা রয়েছে, এটার সঙ্গে যুক্তভাবে আমরা এই সমবায় সপ্তাহ উদযাপন করছি। এটার সঙ্গে আমাদের সমবায় দপ্তরের বিভিন্ন শাখা যে রয়েছে সবাই এটার সঙ্গে জড়িত, এবং আমরা আশা করছি আগামী দিনে গ্রামীণ অর্থনৈতিক বিকাশে আমাদের সমবায় দপ্তর এবং সমবায়ের বিভিন্ন সমিতি যারা রয়েছে বা বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে সক্রিয় অংশগ্রহণ করবে এবং দেশের গ্রামীণ অর্থনৈতিক বিকাশে অংশ। সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আগামী 14 নভেম্বর আগরতলা টাউন হলে কেন্দ্রীয় অনুষ্ঠান হবে। এছাড়া রাজ্যের প্রতিটি জেলায় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানগুলোতে রাজ্যের 268টি সক্রিয় প্যাক্সের প্রায় 3900 জন সদস্য উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।